নোয়াখালী সদর উপজেলায় শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত 26 জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সোনাপুর চাঁদজাব্বা সড়কের উত্তর ওয়াবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে 20 জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 4 জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জেলার সুবর্ণচর থেকে জেলা শহর মাইজদিতে শোক দিবসের একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে সুগন্ধা সার্ভিসের একটি বাস ছেড়ে আসে। বাসটি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াবদা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ি দুটির সামনের অংশ ধুমকে মুচড়ে যায়, ফলে সুগন্ধা বাসের অন্তত 26 জন যাত্রী আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সুতরাং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।